হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্রোকলি সংরক্ষণ করব। এই প্রণালীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রোকলিটা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। ফ্লাওয়ারটা পরে ব্যবহারের সময় আপনারা ছোট বড় পিস করতে পারবেন। অনেকে হয়তো জানেন না যে ব্রোকলিতে কিন্তু ফুলকপির মতো পোকা হয়, তবে ব্রোকলির পোকাটা সেম এই কালারেরই থাকে। আপনারা খেয়াল করবেন ব্রোকলিটা কিন্তু অনেক নরম হয়। আপনার পছন্দ মতো আপনারা পিস করে নেবেন। আমি এই রকমভাবে পিস করেছি। আর যেহেতু এটাতে পোকা হয়, পোকা ডিম থাকার সম্ভাবনা থাকে, এই জন্যে আমি আপনি অবশ্যই এই যে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, আর এটাতে আমি আমার আন্দাজ মতো লবণ দেব। লবণ দিয়ে আমি আমার ব্রোকলিটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজিয়ে রাখলে কী হবে, আপনার যদি কোনো পোকার ডিম বা পোকামাকড় থাকে নষ্ট হয়ে যাবে, বা পোকাটা উপরে ভেসে আসবে। আমি কিন্তু এটা ফেলে দিই, এই আঁশটা উপরে পাতলা চামড়াটা এভাবে ফেলে দিবেন, এটা শক্ত আবরণটা। আর দেখুন আমার এই ব্রোকলিটার এই যে এটা, এটাও কিন্তু অনেক সফট হয়, নরম হয়, এটাও কিন্তু আপনারা এটাও কিন্তু খাওয়া যায়। এই জন্য এটা ফেলবেন না, অবশ্যই এভাবে এটাকে একটু ছিলে নেবেন। ব্রোকলির আসলে কোনো কিছুই ফালানো যায় না, যেহেতু অনেক সফট, সবটাই খাওয়া যায়। এই যে এই এরকম কাঠের মতো যেটা, ওই জায়গাটা খাওয়া যাবে না, ওইটা শক্ত হয়ে গেছে। যে এই জায়গাটা খাওয়া যাবে, এসে যেন ব্রোকলিটা পোকা হয় না। আর ফ্রিজে রাখলে কিন্তু, নর্মাল ফ্রিজে রাখলে দুই থেকে তিন দিনের বেশি ভালো থাকে না, ফুলটা ফুটে যায়। এই জন্যে ব্রোকলিটা আনার পরে যদি আপনারা এভাবে প্রসেস করে রাখেন, তাহলে তো অনেক দিন খাওয়া যায়। কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। ধরুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আমার ব্রোকলিটাকে ভিজিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিট। টাইম ধরে আপনারা 3 মিনিট বলক আনবেন, 3 মিনিটের বেশি না, একটু পর পর নেড়ে দিবেন। ঢাকনাটা দিয়ে দিলাম, নেড়ে নেড়ে নিচের গুলো উপরে দিয়ে দিবেন, উপরগুলো নিচে দিয়ে দিবেন। ব্রোকলি কিন্তু অনেক নরম, বেশি সিদ্ধ করতে হয় না। আবার 3 মিনিট সিদ্ধ করে উঠিয়ে রাখলে কিন্তু এটা আরও কুক হয়ে যায়, বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে। আর আমরা তাড়াতাড়ি বরফ পানিতে দিব, যাতে আমার এটা ওভার কুক না হয়, যেহেতু আমি এটাকে সংরক্ষণ করব সারা বছরের জন্যে। সেই জন্য আমি এটাকে 3 মিনিটের বেশি কুক করব না। আমার 3 মিনিট হয়ে গেছে, আমি এখন আমার এগুলো উঠিয়ে ফেলবো। উঠিয়ে সাথে সাথে আমরা বরফ পানিতে দিয়ে দেব, যাতে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। দেখুন আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। আমি সাথে সাথে উঠিয়ে নিয়েছি। এখন আমি কিচেন টাওয়ালে বা পেপারের উপরে আপনারা বিছিয়ে দিবেন, দিয়ে পানিটা যাতে খুব তাড়াতাড়ি ঝরে যায়, পানিটা ঝরিয়ে তারপর আমরা এটাকে ডিপ ফ্রিজে রাখবো। দেখুন আমার এটা কত সুন্দর কালার, আগের চেয়েও অনেক সুন্দর কালার হয়েছে। ঠান্ডা পানি থেকে উঠিয়ে আমি সাথে সাথে আবার একটা পেপারে বিছিয়ে রেখেছিলাম। দেখুন আমার পেপারটা ভিজে গেছে এইভাবে, তারপর আমি ফ্যান দিয়ে দিয়েছিলাম। দেখুন ব্রোকলিটা কত সুন্দর কালার, শেষ একদম। এভাবে কিন্তু খাওয়া যায় একটু সস দিয়ে। এভাবে যদি ট্রের ভিতরে ছড়িয়ে ডিপে রাখেন, বরফ হলে উঠিয়ে রাখলে একটার সাথে একটা লাগে না, এভাবে ঝরঝরে থাকে। দেখুন আমার এটা কিন্তু আমার ফ্রিজিং করা, বেশ কিছুদিন আগে আমি এটা ফ্রিজ করেছিলাম। দেখুন এভাবে করবেন যে কোনো পলিথিন, পলিথিনটা কিন্তু অবশ্যই নতুন হতে হবে।
বা এরকম জিপার লক পলিথিন নেবেন। প্রসেসটা কিন্তু সবটাই খুব দ্রুত করতে হবে। দেখুন আমার সংরক্ষণ পদ্ধতি শেষ, এভাবে আপনারা ব্রোকলিটা সংরক্ষণ করলে সারা বছর খেতে পারবেন। এভাবে সংরক্ষণ করবেন সারা বছর, আপনারা সালাদ সবজিতে ব্যবহার করতে পারবেন। যদি আমার এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।